হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্রাউন স্মাইল। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমরা পুরী এসেছি ফর উইন্টার ভ্যাকেশন, অ্যান্ড এটা আমাদের পুরী ট্রাভেল জার্নির সেকেন্ড পার্ট। আমরা এই জাস্ট হোটেলে চেক ইন করলাম, আমরা ছিলাম হোটেল ল্যান্ডমার্কে, আর এই হচ্ছে আমাদের রুম অ্যান্ড ওয়াশরুম, সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। একটা কথা বলে দিই, আমরা এই হোটেলে কোনো রকমের অনলাইন বুকিং করিনি, আমরা এখানে এসে রুম দেখে তারপরে বুক করেছি। আর আমাদের একটা ভুল হয়ে গেছিলো কি আমরা প্রথম থেকে বুক করে আসেনি, কারণ এখানে হোটেল পাওয়াই যাচ্ছিলো না। আমরা অনেকগুলো হোটেলে সার্চ করলাম বাট সবগুলোতেই রুম ফুল ছিল। লাকিলি এই হোটেলে একটাই রুম অ্যাভেলেবল ছিল যেটা 4-bedded ছিল, তো আমরা সেটাই নিয়ে নিলাম যেহেতু আমরা 4 ছিলাম। তো হোটেলটা খুবই ভালো, স্টাফদের বিহেভিয়ার তারপরে সার্ভিস খুবই সুন্দর। হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। আমরা আগে থেকেই ডিসাইড করেছিলাম যে আমরা আজকে জগন্নাথ দেবের মন্দির ভিতরে যাব না, কারণ আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো আর প্রচণ্ড ভিড়ও ছিল। তো আমরা ডিসাইড করলাম যে আমরা কালকে সকাল সকাল চলে আসবো, ওই 5:30-5 সময়, তখন হয়তো ভিড়টাও কম থাকবে আর আমরা সকাল সকালে জগন্নাথ দেবের দর্শনও পেয়ে যাব। এই সময়টায় আমাদের প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা গেছিলাম ব্রেকফাস্ট করতে অমৃতম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট, এর ফুড কোয়ালিটি ভীষণই ভালো, প্রচুর টেস্টি অ্যান্ড অ্যাফোর্ডেবল। তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। সাউথ ইন্ডিয়ান ফুড আমার ভীষণই ভালো লাগে, তো আমি নিয়েছিলাম ইডলি আর মশালা ডোসা, মা বাবা বোন নিয়েছিল পুরি সবজি, সাথে একটা করে কফিও নিয়েছিলাম, কিন্তু আমাকে কফিটার টেস্ট খুব একটা ভালো লাগেনি, তো আমি আমার কফিটা বোনকে দিয়ে দিয়েছিলাম। এসে স্নান ধান করে আমরা একটু রেস্ট করছিলাম, তারপর 3:30-4 নাগাদ আমরা গেলাম লাঞ্চ করতে। আমাদের হোটেলের রেস্টুরেন্টটাতেই গেছিলাম, আসলে আমরা দেখতে চাইছিলাম এখানে ফুড কোয়ালিটি এবং টেস্টটা কীরকম, তো বেশ ভালোই লাগলো, তো এখান থেকে লাঞ্চটা করলাম। তো এখন যাচ্ছি আমরা সমুদ্রের দিকে, মায়ের দিকে তাকাও, এখন যাচ্ছি আমরা সমুদ্রের দিকে, এই যে সামনেই সমুদ্র। বিচে গিয়ে তো প্রথমে সমুদ্রের জলে একটু পা ভিজিয়ে নিলাম, তারপর যে চেয়ারগুলো রাখা থাকে সেগুলো রেন্ট নিয়ে আমরা 4 বসে পড়লাম সমুদ্রের ভিউ এনজয় করতে। এই সময়টাতে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, বিচে বসে থাকতে থাকতে হঠাৎ করে আমার ফোনে কি যে হয়েছিল, ফোনটা একদমই কাজ করছিল না। অনেকবার ট্রাই করলাম ফোনটাকে সুইচ অফ করার জন্য, কিন্তু ফোনটা সুইচ অফও হচ্ছিল না। তো শেষমেশ আমাকে একটা দোকানে নিয়ে যেতে হলো, তো দোকানে নিয়ে গিয়ে দেখানোর পর ফোনটা ঠিক হলো। তো ফোনটা ঠিক হয়ে যাওয়াতে তো আমি প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিলাম, কারণ ফোনটা ঠিক না হলে ছবি টবি কিছুই তোলা হতো না। তারপর বেরোলাম স্ট্রিট ফুড এনজয় করতে। পুরীর স্ট্রিট ফুড নিয়ে আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি, তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম সব কিছু ট্রাই করার জন্য। প্রথমে আমি ট্রাই করে দেখলাম মোমো, আর আমি যে দোকান থেকে মোমো নিয়েছিলাম সেটা নাম ছিল দার্জিলিং মোমো। তারপর খেলাম পাপড়ি চাট, আর এটা আমি আর বোন দুজনে শেয়ার করে খেয়েছিলাম। তারপর আবার কিছুক্ষণ সবাই মিলে সমুদ্রের ধারে বসেছিলাম, আসলে সমুদ্র ছেড়ে হোটেলে ফিরে যেতে একদমই ইচ্ছে করছিল না। তো বসে থাকতে থাকতে দেখলাম একজন ঝালমুড়ি বিক্রি করছিল, তো তার কাছ থেকে ঝালমুড়ি নিয়ে খেলাম। পরের দিন ভোরবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। তো এখন আমাদের পুজো করা কমপ্লিট, কেমন লাগলো আমার দর্শন করে?
যেমনটা তোমরা দেখছো, আজকের ওয়েদারটা কতটা ফগি ছিল। এত বেশি কুয়াশা থাকার সত্ত্বেও ঠান্ডা কিন্তু খুব একটা বেশি লাগছিল না। দর্শন করার পর আমরা কিছুটা সময় মন্দিরের বাইরে বসেছিলাম আর দেখছিলাম যে রোজ কত কত ভক্ত আসে জগন্নাথ প্রভুর দর্শন পাওয়ার জন্য। এসে ব্রেকফাস্ট করলাম আর ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, তো অনেক কিছুই নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে মা আর বোনকে নিয়ে গেছিলাম শপিং করতে। তো প্রথমে আমরা গেছিলাম এই ব্যাগের দোকানে, এখানের কালেকশন আমার বেশ ভালো লেগেছে। এই দোকানটায় ব্যাগের প্রচুর ভ্যারাইটি ছিল, প্রায় সব ধরনেরই ব্যাগ পাওয়া যাচ্ছিল। তো আমি এখান থেকে যে ব্যাগটা নিয়েছিলাম সেটার দাম ছিল 180। শপিং করে হোটেলে ফেরার পথে নিয়ে নিয়েছিলাম একটা চকলেট স্মুদি, তারপর রুমে এসে একটু রেস্ট করছিলাম। সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়েছিলাম বিচ মার্কেট ঘুরতে, আর যাওয়ার সময় আমি নিয়েছিলাম এই সুইট কর্ন চাটটা, যেটা টেস্টটা আমার একদমই ভালো লাগেনি, একদম জঘন্য লেগেছিল আমাকে। মা আমাকে বারণ করেছিল এটা নিতে, কিন্তু আমি তাও নিয়েছিলাম, তো লাস্টে এটা ওয়েস্টই হলো। যাই হোক, তারপরে বাবা মা বললো যে ফিশ ফ্রাই ট্রাই করে দেখবে, তো এখানে অনেকগুলো দোকান ছিল। তো এরই মধ্যেই আমরা একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম আর দেখলাম এখানে অনেক ভ্যারাইটি আছে। তো দোকানটা দেখতে বেশ সুন্দর লাগছিল, যদিও আমাদের বিশেষ কিছু ট্রাই করার ইচ্ছা ছিল না, কিন্তু তাও দেখতে বেশ সুন্দর লাগছিল দোকানটা। তো তারপর বাবা মা অর্ডার দিল। তো অর্ডার দেওয়ার পর আমাদের 6-7 মিনিট মতো ওয়েট করতে হয়, তারপরে আমরা পেয়ে যাই। তো মা বাবা নিয়েছিল চিংড়ি ফ্রাই, যেটা খেতে মোটামুটি ছিল। সি বিচের ধারে যে রাস্তাটা আছে সেখানে আমি অনেকগুলো স্টল দেখলাম এই লঙ্কা চপের, তো ভাবলাম যে ট্রাই করে দেখি কিরকম খেতে। তো আমি তো দেখে ভাবছিলাম যে হয়তো ঝাল একটু হতে পারে, কিন্তু ঝাল তো একদমই ছিল না। তো মোটামুটি লেগেছে খেতে, খুব একটা ভালো লাগেনি আমাকে। দেন হোটেলে ফিরে এসে ডিনার করলাম, তারপর রুমে চলে গেলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।